নমস্কার, বাংলা ইঞ্জিনিয়ারিং এ আপনাদের স্বাগত। আমি নীরা রয়েছি আপনাদের সঙ্গে। আবার একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখব। ফের বাংলা ইঞ্জিনিয়ারিং এর সংবাদ শিরোনামে, বাঁকুড়ার কোদলপুরের সরিষাদিঘির বেসরকারি এক হাসপাতাল মেডিকেল জেনারেল হাসপাতাল নামে ওই হাসপাতালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ উঠে উত্তাল হল এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ওই রোগীর পরিবারের সদস্য আত্মীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাসপাতালে যান বিষ্ণুপুরের এসডিপিও সহ কোতলপুর, জয়পুর ও ইন্দাস থানার ওসি। মৃতের পরিবারের তরফে জানানো হয়েছে, বিষ্ণুপুরের জামছুলো গ্রামের বছর 45-এর কোহিনুর খানকে কিডনিস্টোন সংক্রান্ত অসুস্থতার জন্য শুক্রবার ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এমনকি পরবর্তী সময় অপারেশনও করা হয়। পরে অবস্থার অবনতি হলে আইসিইউতে রাখা হয়। সোমবার জনৈক সত্য ডাক্তার তাদের জানান সম্পূর্ণ ভুল চিকিৎসা হয়েছে এবং তারপরেই ওই রোগীর মৃত্যু হয় বলেও দাবি করছেন পরিবার। এমনকি পরিস্থিতি হাতের বাইরে গেলে টাকা দিয়ে ফেসলা করার চেষ্টা করা হয়েছিল বলেও দাবি তাদের। অভিযোগ করছেন রোগীর পরিবারের সদস্যরা। যদিও এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, বাংলা এমজি নিউজ। দেখুন, এটা হচ্ছে কোতুলপুর মেডিকেল জেনারেল হাসপাতাল, যেটা প্রোভাইডার আশরাফ ভাই আছেন। তো এখানে আমাদের এই একজন আত্মীয়, মানে আমার মামার বিয়ান, ওনাকে শুক্রবার বৃহস্পতিবার দিন ভর্তি করা হয়েছিল। তো শুক্রবার দিনকে ওনাকে কিডনির অপারেশন করা হয়েছিল। তো আমি সেখানে ছিলাম প্রত্যক্ষদর্শী। আমি স্টোনগুলোও দেখলাম, ওনাদের স্টাফেরা এসে দেখালো স্টোনগুলো। তো রোগীটা অপারেশন হওয়ার পরে আমরা জেনারেলি যেটা জানি যে একটা পেশেন্ট অপারেশন হওয়ার পর সে হয়তো অজ্ঞান অবস্থায় থাকবে বা সুস্থ অবস্থায়, মানে এতে থাকবে, একটা নির্জীব অবস্থায় থাকবে। কিন্তু সে মতো অবস্থায় যেটা দেখলাম যে ওই পেশেন্টটা এতটাই ছটফট করছে, যেটা আমি বাড়িতে এসে বললাম যে এটা করা মানে কিছু একটা লক্ষণ আমি খারাপ দেখছি, হয়তো রোগীটার কিছু ফেল হতে পারে। তো ঘটনা আজকে তাই ঘটে গেল। আমরা ওই পেশেন্টটা এসেছিল জামসুলি থেকে। তো এটা হচ্ছে কোতুলপুর মেডিকেল হাসপাতাল, এখানেই ভর্তি করা হয়েছিল, সেটা আমি প্রত্যক্ষদর্শী জানি। এবং এখানেরই একজন ডাক্তারবাবু, উনি নাকি ট্রিটমেন্ট করে বলে দেখে বললেন যে রোগীটাকে পুরো একদম ভুল চিকিৎসা করা হয়েছে, যার কারণেই রোগীটা মারা গেছে। এবং রোগীটা মারা গেছে তারপরে ফুল পেমেন্ট ওরা নিয়েছে, এবং পেমেন্ট নেওয়ার পরে রোগীটাকে নাকি 56,000 টাকায় ফয়সালা করছে, প্রায় 30,000 টাকা নগদ নিয়েছে, প্লাস কার থেকে কেটেছে, এরকম একটা ব্যাপার শুনলাম। আর এখন শুনছি নাকি 56,000 টাকায় ফয়সালা এই হসপিটালের মালিক, সে বলছে নাকি 56,000 টাকায় ফয়সালা করতে দিবে নাকি, হ্যাঁ ওইটা দিতে চাইতে। তো এই হসপিটালটা অ্যাকচুয়ালি জীবন নিয়ে পুরোপুরি খেলা হচ্ছে, যেটুকু আমি বুঝতে পারছি। তো চাইবো যেটা, এটা একটা মানুষের জীবন তো আর 56,000 টাকা হয় না, ওনার ট্রিটমেন্টটাই প্রায় 60,000 টাকা ওনারাই নিয়ে নিয়েছেন। তো সেক্ষেত্রে চাইবো রোগীটা যাতে রোগীর পরিবার যাতে যথেষ্ট একটা শান্তি পায়, তার একটা সুব্যবস্থা প্রশাসনের তরফ থেকে, এবং এই হসপিটাল যেন আরও সুন্দর বেটার কোয়ালিটি দিয়ে ট্রিটমেন্ট করাতে পারে, তার একটা সুব্যবস্থা আমরা চাই। ডাক্তারবাবুরাই বলছেন যে এটা ফুল ট্রিটমেন্ট হয়েছে, সেটা আমরা প্রত্যক্ষদর্শী বা এখানের বেশ কিছু রোগী তারাও শুনেছে ট্রিটমেন্টের জন্য মারা গেছে, এটা 110% সিওর। নাম? আমার নাম শুকুর আলী সিং। আমি মানে যে পেশেন্ট আছে ওনার আত্মীয়, মানে আমার মামার বিয়ান। চাঁদেরহাট শপিং মল আরো বৃহত এসে যুক্ত। এখানে পাবেন গ্রসারি, কসমেটিক্স, বেবি ফুড, বাচ্চাদের খেলনা, বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীর সরঞ্জাম। কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে। 1,000 টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন, থাকছে আকর্ষণীয় উপহার। প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ। ঠিকানা কামারপুকুর চটি, গোঘাট 2 নম্বর বিডিও অফিস, সন্নিকট। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, একই ছাদের নিচে উন্নত মানের ফিজিওথেরাপির একাধিক পরিষেবা পেতে যোগাযোগ করুন। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়।